হে গাইস, মাই নেম ইজ ফাদার সান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কি করে আপনারা এমটিভি সাইকেল বা যে কোনো সাইকেল দিয়ে সামনে চাকা তুলবেন। সাইকেলের সামনে চাকা আপনারা বিভিন্নভাবে তুলতে পারবেন। তো আজকে যে স্টান্টটি আপনাদেরকে শেখাবো সেটাকে স্টান্টের ভাষায় বলা হয় ম্যানুয়াল। তো আপনারা যে কোনো সাইকেল দিয়ে কীভাবে ম্যানুয়াল শিখবেন, তো এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো সময় নষ্ট না করে চলুন ভিডিও শুরু করা যাক। স্টান্ট টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অলওয়েজ সেফটি গিয়ার পরে নেবেন। তো হেলমেট তো মাস্ট পরে নেবেন, বিকজ সেফটি ফার্স্ট। তো আমরা নিজেরাও অলওয়েজ হেলমেট পরে স্টান্ট করি, তো এইসব জিনিস আপনারা একটু খেয়াল করবেন। তো এখন আপনাদেরকে আমি তিনটা পদ্ধতি বলবো যেগুলো অনুসরণ করলে আপনারা খুব কম সময়ের মধ্যে ম্যানুয়াল শিখতে পারবেন। প্রথম পদ্ধতিটি হলো পা এবং হাতের শক্তি প্রয়োগ করে কীভাবে সাইকেলের সামনে চাকা তুলবেন। দ্বিতীয় পদ্ধতিটি হলো যে সাইকেলের সামনে চাকা তুলে কীভাবে পিছনের ব্রেক ব্যবহার করে সাইকেলকে নিয়ন্ত্রণ করবেন। তৃতীয় এবং সর্বশেষ পদ্ধতিটি হলো যে কী করে আপনারা শরীরের ভারসাম্য বজায় রেখে অনেক দূর পর্যন্ত ম্যানুয়াল করবেন। সো গাইজ, আপনাদেরকে আমি এখন প্রথম পদ্ধতিটিকে বিশ্লেষণ করে বলবো। তো প্রথম পদ্ধতিটি হলো যে ম্যানুয়াল করার সময় অল্প গতি তুলে আপনাকে বডি এবং হাত দিয়ে ফর্কে অনেক জোরে প্রেশার দিতে হবে এবং জোরে টান দিতে হবে, তাহলে আপনার সামনের চাকা উঠে যাবে। অ্যান্ড গাইজ, এখন আমি কথা বলবো দ্বিতীয় পদ্ধতিটি নিয়ে। যখন আপনারা ম্যানুয়াল করবেন, প্রথম পদ্ধতির অবলম্বন করবেন, তখন আপনাদেরকে পিছনে ঝোঁকার পাশাপাশি পিছনে ব্রেকটাও ধরতে হবে। যখন দেখবেন যে আপনার সাইকেলের সামনের চাকা অতিরিক্ত পরিমাণে উপরের দিকে উঠে গেছে, তখন আপনাকে সাথে সাথে পিছনের ব্রেকটা ব্যবহার করতে হবে। এতে করে আপনার সাইকেল দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে এবং আপনি নিজেও বেঁচে যাবেন, পাশাপাশি আপনি ব্যালেন্সও করতে পারবেন ম্যানুয়ালটাকে। যখন আপনারা প্রথম এবং দ্বিতীয় পদ্ধতিটি অবলম্বন করবেন, তখন আপনাদের কাছে তৃতীয় পদ্ধতিটি খুব ইজি মনে হবে। আপনারা যখন ম্যানুয়াল করবেন, তখন আপনারা পা দিয়ে আপনার বডিটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এখন আপনারা এই ভিডিওতে একটু দেখে নিন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো অলওয়েজ হাত স্ট্রেট রাখবেন অ্যান্ড ইজি রাখবেন, নর্মাল রাখবেন, কোনো সময় শক্ত করে রাখবেন না, তাহলে আপনার সাইকেল ডানে বা বামের দিকে চলে যেতে পারে ম্যানুয়াল করার সময়। তো অলওয়েজ নিজের বডিটাকে নর্মাল রাখবেন, এতে করে আপনার ম্যানুয়াল অনেক লং হবে। আর যত কম সম্ভব ব্রেক ব্যবহার করবেন, ব্রেক যত কম ব্যবহার করবেন আপনার ম্যানুয়াল তত বেশি লং হবে। অ্যান্ড গাইজ, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপগুলো একবারে। তো এই তিনটা পদ্ধতি অবলম্বন করে আমি সাধারণত ম্যানুয়াল করে থাকি, তো যা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়, তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানান ভিডিও কেমন হয়েছে, আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার সেই বন্ধুকে যে ম্যানুয়াল শিখতে চাচ্ছে। নেক্সট কিসের টিউটোরিয়াল ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্ট সেকশনে জানান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, পিস।